হ্যালো গেমার, আজ আমি নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আপনাদের সকলকে নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি বলবো পাবজি মোবাইল লাইট সিজন 33 সম্পর্কে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, উইনার পাস 33 সম্পর্কে। তো এখনও পর্যন্ত যে সকল জ্ঞানী ব্যক্তি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি তাড়াতাড়ি প্রেস করুন। গাইজ, আমি কিছু জানি না, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব হয়ে যায়, ঠিক আছে? যে করেই হোক যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যায়। ওই যে লাল লাল কি লেখা আছে না, ওটার উপর যেন প্রেস করা হয়, মানে সাবস্ক্রাইব বাটনে যেন প্রেস করা হয়, অন্য কিছু তো প্রেস করবেন না, ঠিক আছে? চলো, অনেক বালছাল বকে আমি ভিডিওটি শুরু করছি, ঠিক আছে? ভিডিওর মধ্যে আমরা অনেক কিছু দেখতে পাবো, মানে 33 উইনার পাশে কী কী হচ্ছে সেসব জিনিসগুলো আমরা দেখতে পাবো। চলো শুরু করা যাক এবার ভিডিওটা। তো ফার্স্টেই যে স্কিনটা আমাদের লিক হয়ে এসেছে সেটা আমরা দেখতে পাচ্ছি, ইউজার স্কিন। বন্ধুরা, এই যে চার চাকা গাড়িটা আমার দেখতে পাচ্ছ, সরি আমার গাড়ি না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে পাবজি লাইটের গাড়ি। এই স্কিনটা এবার 33 সিজনে আসতেই পারে, ঠিক আছে গাইস? নিজে গাড়ি কিনতে না পারলেও ভাই ক্যারেক্টারদের গাড়িতে চড়াবোই, ঠিক আছে? BCTC মেরে গাড়ির স্কিন কিন নিয়ে ক্যারেক্টারদের গাড়িতে খুব চড়াবো, নিজে গাড়ি না। এবার দেখা যাক সেকেন্ড কি লিক এসেছে আমাদের তরফ থেকে, এই পাবজি লাইটের তরফ থেকে সেকেন্ড কি স্কিন এসেছে আমরা দেখবো। তো সেকেন্ড লিকে আমরা দেখতে পাচ্ছি স্কাইর স্কিন, যা একদম ওপি লাগছে গাইজ। আপনাদের কেমন লাগবে আমাদের জানাবে একটু কমেন্ট বক্সে, কেমন আপনাদের স্কাইর স্কিনটা খুব ভালো লেগেছে কিনা সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমার তো পার্সোনালি ওপি লাগছে একদম গাইজ। চলো দেখা যাক থার্ড স্কিনের দিকে কী এসেছে লিক আমাদের দেখবো এবার আমরা। আমরা তো দেখতে পাচ্ছি একটা প্যারাশুট স্কিন গাইজ। এই প্যারাশুটটা কি এর আগের সিজনেই বা কোনো সিজন এসেছিলো কি? আমার তো মনে হচ্ছিলো একটা সিজন হয়তো এসেছিলো, যাই হোক এসেছে তো কী হয়েছে, এবার সিজন আসতে পারে হয়তো এটা, ঠিক আছে? আবার কেমন লাগছে প্যারাসুটটা, মোটামুটি ভালোই লাগছে, হ্যাপি ট্যাপি কী সব লেখা আছে, এমনিতে সবাই তো এখন কষ্ট। আরে ভাই ভাই, কী দেখতে পাচ্ছি আমরা, AKM স্কিন ভাই, অনেক দিন পর AKM স্কিন দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তো AKM স্কিনটা একদম জাহির, ঠিক আছে? ওপি ভাই, লেভেল একদম গড লাইক, আর কী কী আছে আমার মনে নেই, কী কী বলে সব গড লাইক টড লাইক, ঠিক আছে? যাই হোক ওপি ভাই, ঠিক আছে, আমার পার্সোনালি খুব ভালো লাগছে AKM স্কিনটা, আপনাদের ভালো লাগে বলবেন। তো নেক্সট লিক আসছে এবার আমাদের জামা কাপড়ের দিকে, ড্রেস নিয়ে পরিচিত, সবাই তো জানে ড্রেস নিয়ে পরিচিত। জায়গায় ড্রেসটা এবার 33 ওনার পাশে আসছে গাইজ, আপনাদের কেমন লাগছে ড্রেসটা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? আর ওই সকল ব্যক্তিদের আমার অনেক অনেক মেনি মেনি থ্যাঙ্কস, যারা যে সকল রিয়ালিতে জামা কাপড় না পরে গেমারদের ক্যারেক্টারদের জামা কাপড় পরাচ্ছে, তাদের নিয়ে অনেক অনেক হাততালি। আমার হাততালির সাউন্ডটা কেমন লাগছে ওইটাও কমেন্ট বক্সে জানাবেন। এবার দেখতে পাচ্ছি আমরা নেক্সট লিখে একটা ব্যাকপ্যাক আছে, যেটা করে আমরা মাল বয়ে নিয়ে যাই, সরি খারাপ কিছু ভাববে না, মালপত্র বয়ে নিয়ে যাই। হ্যাঁ, মোটামো ঘাটে এটা উল্টা পাল্টা যা, ঠিক আছে? আমরা ব্যাকপ্যাক দেখতে পাচ্ছি, ব্যাকপ্যাকটা কেমন লাগছে জানাবেন আমাকে। ব্যাকপ্যাকটা সুন্দর ব্যাকপ্যাক মনে হচ্ছে, এবার সিজনে আমার 33-তে আসবে, ঠিক আছে? কই বাদ নেই আয়গা। আবার মনে করে দিচ্ছি বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী এরকমভাবে ভিডিও দেখার জন্য। পরের লিক দেখতে পাচ্ছি আর AKM স্কিন। বন্ধুরা, আগে যে একটা স্কিন দেখেছি AKM-এর, ওই স্কিনটা আর নাহলে এই স্কিনটা, এই দুটো স্কিনের মধ্যে যে কোনো একটা স্কিন আসবে। যাই হোক, দুটো স্কিনে ওপি স্কিন, কই বাদ নেই, যো আয়গা তো আয়গা, ঠিক আছে? তো আনাই হে আয়গা এক স্কিন। নেক্সট স্কিন আসছে কার্নাইন্ট স্কিন গাইজ, এ স্কিন আয়েগা, ঠিক আছে? জরুর আয়েগা, এ স্কিন আনাই চাই, এই স্কিনটা, ঠিক আছে গাইজ, আসবেই। আমি পার্সোনালি কিছু রিকমেন্ড করছি, এই যে ড্রেসটা দেখছেন এই ড্রেসটা আসতে পারে, কারণ এটা BGMI এসেছিলো আগের সিজনে। তো এই ড্রেসটা এই সিজনে পাবজি লাইটে আসতে পারে, উইন্টার সিজন চলছে তো এটা আসতে পারে, আসবে বলছি না আসতে পারে, ঠিক আছে? এমনকি চলে আসতেও পারে, চলে এসেছি হয়তো হতেও পারে এরকম। আর একটা ড্রেস দেখাচ্ছি যেটা আসছেন সারোর সম্ভাবনা, এই যে ড্রেসটা, ঠিক আছে? এই ড্রেসটাও আসতে পারে, ঠিক আছে? কারণ এই দুটো ড্রেসে এসেছিলো BGMI আগের সিজনে। তো আমরা দেখবো যে পাবে 33 সিজনে আসলে আমরা দেখতে পাবো যে কী আসছে যে কী আসছে না, ঠিক আছে? তো আমার পার্সোনাল রিকমেন্ডেডই এই কটা রিকমেন্ড। তো বন্ধুরা, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণে বাই বাই, টাটা।